কুলাঙ্গার এনে এই বাংলাদেশে শাস্তি দেব ওই কুলাঙ্গারকে। এই জানোয়ারদের সাথে বসার কথা কারা বলে? তাদের ধরে ওই আগুনের মধ্যে ফেলতে হবে। তারিখ যে এখন শোনা যায় যে জুয়া খেলে বলে কোটি কোটি টাকা আসলে কি জানেন, বাংলাদেশের মানুষ ডিজার্ভ আ বেটার হেড আপ দ্য গভর্নমেন্ট, বাংলাদেশের মানুষ ডিজার্ভ আ বেটার হেড আপ দ্য স্টেট, বাংলাদেশের মানুষ ডিজার্ভ আ বেটার প্রাইম মিনিস্টার। আজকে যখন আমি কথা বলছি তখন শেখ হাসিনা অন্তত তিনটি তার বক্তব্য বেশ মানুষ আলোচনা করছে। একটা হলো কুলাঙ্গার বলেছেন লন্ডন থেকে কুলাঙ্গারকে ধরে এনে বিচার করবে, জিয়া রহমান নায়ক কুলাঙ্গার পয়দা করেছে, এই ধরনের একটা শব্দ। দেশে বসে বসে হুকুমদারি করে ওই বিদেশ থেকে ইনশাল্লাহ ধরে এনে এই বাংলাদেশে শাস্তি দেব ওই কুলাঙ্গারকে, কেউ ছাড়া পাবে না। তো দুদিন আগে সংসদে তিনি দাঁড়িয়ে বলেছেন যে জানোয়ারদের সাথে আলোচনা, যেটা নিয়ে আমি একটা আলোচনা করেছি যে ভুট্টো একবার বলেছিলেন বাংলাদেশের মানুষকে এই জানোয়ারদের সাথে বসার কথা কারা বলে? একটা রাজনৈতিক দলের প্রতিপক্ষকে কথা বলতে যে সমস্ত রকম গণতন্ত্রকামী মানুষদেরকে এই ধরনের একটা শব্দ জয়ন করতে পারেন, তাই তো? এখন এর বাইরেও আরও যেটা হচ্ছে সেটা হলো যে তারেক রহমানকে নিয়ে তার যে বক্তব্য এবং তার যে বিষদাগার শব্দ চয়ন, এগুলোর কোনো ঘাটতি নেই। তো সেটা করতে যে অনেক সময় আজকের যে আলোচনাটা শাহেদ আলম শোতে, আমি একটু দ্বিধায় পড়ে গেছি যে এটার শিরোনাম কি করা যায়, যে বাংলাদেশ ডিজার্ভ বেটার পিএম, বাংলাদেশ ডিজার্ভ এ বেটার হেড অফ দ্য গভর্নমেন্ট, এরকম নাকি কুলাঙ্গার এই শব্দটা নিয়ে কথা বলবো, এবং কুলাঙ্গার আসলে কে সেটি নিশ্চয়ই একটু বলার চেষ্টা করবো কি না সেটা ভাবছি। কুলাঙ্গার দেখুন, অন্য একটি আলোচনায় দেখলাম যে শেখ হাসিনা বলছেন যে হাত ভেঙে দিতে হবে, যে যারা আগুন সন্ত্রাস করবে তাদেরকে ধরে ধরে তাদেরকে ওই আগুনে ফেলে দিতে হবে, তাদের প্রতিরোধ করতে হবে, দরকার হলে তাদের ধরে ওই আগুনের মধ্যে ফেলতে হবে। যে হাত দিয়ে আগুন দেবে সেই হাত আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। কত দুর্ধর্ষ একজন কথা, এবং তার এই কথা একবার চিটাগাংয়ে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি শাড়ি চুটি ফেরে বসে থাকে, তারা কেন আঘাতে পাল্টা আঘাত করতে পারে না? তো তিনি যখন রাষ্ট্রীয় দায়িত্ব থেকে এসব কথা বলছেন তখন তার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে গজার নিয়ে বড় বড় লাঠি নিয়ে বাস চালাতে হবে বাস মালিকদের, যেন সামনে যারা আসবে তাদের গজারে দিয়ে পিটানো যায়। একবার চিন্তা করুন তো, ভাবুন তো কোন ধরনের একটা জঙ্গলির শাসন ব্যবস্থার মধ্যে আছে, এবং এই জঙ্গলির শাসন ব্যবস্থা পরিচালনা করছেন কোন মন মানসিকতার একজন মানুষ, এবং তিনি তার এই জঙ্গলিপনা ছড়িয়ে দিচ্ছেন তার অধীনস্থ সকলের মধ্যে। দেখবেন মুখের মধ্যে মার এবং মার কাট ছাড়া কোনো কথা নাই। ওবায়দুল কাদের বলছেন যে লাঠি নিয়ে খেলা হবে, সহিংসতার বদলে সহায়তা। তাপস, শেখ হাসিনার বংশের ঔরস, সে বলছে যে যারা সুশীল সমাজ তাদেরকে পানিতে চুবাবে, তাদেরকে অন্য রাজনৈতিক আন্দোলনকে দমন করবে বাঁশ দিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন গজারি কাঠ, আর শেখ হাসিনা বলছেন যে আগুনে পুড়িয়ে মারতে হবে। বাহ, কী সুন্দর একটা শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ যাচ্ছে, তাই না? সাম্প্রতিক সময়ে যখন সরকার বিরোধী আন্দোলনটা চাঙ্গা হয়েছে, সেই আন্দোলনের সময়ে তারেক রহমানের বেশ কিছু বক্তব্য শোনার সুযোগ হয়েছে। যেহেতু বিশ্লেষণ করি আমার সব পক্ষের বক্তব্য শুনতে হয়, আমার তো একবারও আমার কানে আসেনি যে তারেক রহমান প্রয়াত শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা বাজে কথা বলেছেন, অথবা সিটিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যক্তিগত চরিত্র হননের কথা বলেছেন, বলেছেন যে মাফিয়া ফ্যাসিস্ট সরকারকে সরাতে হবে, যেটা রাজনৈতিক বক্তব্য। এর বাইরে শেখ হাসিনা কতটা কুলাঙ্গার, অথবা শেখ হাসিনা কতটা তার ভাষায় যেসব শব্দ চয়ন করেন সেগুলো তো আমরা শুনতে শুনিনি, আর অন্য পক্ষে তো শোনার কথাই নাই। খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন এবং বেডে আছেন, হাসপাতালে ভর্তি আছে প্রায় 80-85 দিন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। সুতরাং
অন্য পক্ষ থেকে শেখ হাসিনা বিরোধী যেসব বক্তব্য সেগুলো শোনার আমাদের সুযোগ নেই, এবং দিলে কেমন হয়, কতটুকু হয় সেটা তো নিশ্চয়ই আমরা জানি। তো একজন মানুষ রাষ্ট্রক্ষমতায় বসে সমস্ত কিছু তার নিজের পকেটে রেখে আইন, আদালত, আইন শৃঙ্খলা বাহিনী, সিভিল প্রশাসন, গণমাধ্যম সব কিছু নিয়ে তিনি এই খিস্তি খেয়র করে যাচ্ছেন। এখন মানুষ হিসেবে মানুষের তো কানেরও একটা ধৈর্য থাকে যে না, আপনি কতটুকু পর্যন্ত নিতে পারেন আপনার হেড অফ দ্য স্টেট কিংবা হেড অফ দ্য গভর্নমেন্টের মুখ থেকে কতটুকু নিতে পারেন, তাই না? সেটি আমি আমার এই দ্বিতীয় পর্যায়ের আলোচনায় বলবো। তবে তার আগ দিয়ে ধরুন কুলাঙ্গা শব্দটা যদি আমি ব্যাখ্যা করি, তাহলে আমরা কোন কোনভাবে ব্যাখ্যা করতে পারি যে না, সুস্থ রাজনীতি কিংবা একজন মানুষের চারিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য, তার আচার আচরণ সব কিছু মিলিয়ে কুলাঙ্গার যদি আমি বলতে চাই, তাহলে আসলে তারেক রহমানকে কুলাঙ্গার বলা কতটা সমীচীন হবে? আর বিপরীতে একজন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী, যিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন 15 বছর, তার মুখ থেকে যাচ্ছে তাই ভাষায়, জঘন্য ভাষায়, আমার হিসাবে একমাত্র ফিলিপাইনের যেই অশিক্ষিত একজন প্রধানমন্ত্রী ডুটার্তে, তার ছাড়া এই ধরনের শব্দচয়ন সাম্প্রতিক ইতিহাসে কোনো সভ্যদেশের রাষ্ট্রপ্রধান করে বলে আমার হিসেবে নেই। আমি জানি না কেউ কোনো সভ্যদেশে এটা করে কি না, করলে নিশ্চয়ই আলোচনা হতো। ফিলিপাইনের প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট ডুটার্তে করতেন বলেই আলোচনাটা জানি এবং আমরা সেসব সংবাদ দেখেছি। তো এখন আমি যদি শেখ হাসিনার বংশোদ্ভব দেখি কিংবা তার চারিপাশের পারিপার্শ্বিকতা দেখি, শেখ হাসিনার এই শব্দচয়ন এবং শেখ হাসিনার এই যে রাজনীতি, প্রতিপক্ষকে গালাগালি দেওয়া এবং বিকৃত মস্তিষ্কের যে রাজনীতি, সেটি সমর্থন করছেন না কেউই, এটি অন্তত বলতে পারি। যেমন ধরুন যে শেখ হাসিনার পাশে আশপাশে যারা আছে, কারা আছে, কাদেরকে দেখেন আপনি বলুন তো দেখি, কাদেরকে দেখেন না সেই কথাটা আমি বলছি। যেমন আসাদুজ্জামান নূর, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আপনি শেখ হাসিনার ধারে কাছেও তাকে দেখেন কি না? সাবের হোসেন চৌধুরী, একজন সভ্য সুস্থ রাজনীতির মানুষ, আপনি শেখ হাসিনার ধারে কাছে দেখেন কি না? তো শেখ হাসিনার ধারে কাছে সাবের হোসেন চৌধুরী অথবা আসাদুজ্জামান নূর, যারা 96 সালের আগে শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ছিলেন, দুঃখিত, এই 2008 সালের নির্বাচনের আগ দিয়ে 2007-এ তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তাদের ব্যক্তিগত সহকারী ছিলেন, তারা কিন্তু শেখ হাসিনার সাথে নেই, তারা অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন। শেখ হাসিনার সাথে ভদ্র মানুষ হিসেবে যোগ দিয়েছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদও, কিন্তু শেষ পর্যন্ত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ শেখ হাসিনার সঙ্গ ত্যাগ করতে বাধ্য হন। শেখ হাসিনার মুখ থেকেই শুনবেন শাহাবুদ্দিন, যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রথম উপদেষ্টা। তো এরকম যারা একটু সভ্য রাজনীতি করে, কিংবা ধরুন ডক্টর গহর রিজভী, তাকে আপনি শেখ হাসিনার আশেপাশে দেখেন কি না ইদানিং সাম্প্রতিককালে? অথবা শেখ হাসিনা তো আরও বেশ কিছু সজ্জন ব্যক্তি, উপদেষ্টা আমরা জানতাম যে তার ধারে কাছে থাকার কথা, সেগুলোকে শেখ হাসিনা রাখেন না? না, তারা শেখ হাসিনার সাথে দূরত্ব বজায় রেখে চলেছেন নিজেদেরকে একটু সভ্য বানাতে, এটি নিশ্চয়ই একটু বলার অপেক্ষা রাখে। তো শেখ হাসিনার আওয়ামী লীগের রাজনীতি বলতে এখন আমরা বুঝি কি ওবায়দুল কাদের, আর বুঝি কি হাসান মাহমুদ, আর মন্ত্রণালয়ের কিছু মন্ত্রী আছে যেমন আনিসুল হক এবং অন্যান্যরা আছেন, কিন্তু শেখ হাসিনার একদম চারপাশে থাকেন যারা আছে, তাদের মধ্যে হাসান মাহমুদ নিজেও শেখ হাসিনার এই যে কৌশল কিংবা তার ভাষা রপ্ত করেছেন যে তার প্রমাণ হলো যে বিএনপি নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দকে নিয়ে তিনি এর আগে একটি কথা বলেছেন যে রাতের আধারে বিদেশিদের সাথে আলোচনা করতে যায়, কী করতে যায় আমরা জানি, বুঝতে পারছেন যে কী কী বলতে চেয়েছে হাসান মাসুদ, তাই তো? আর ওবায়দুল কাদের, যিনি দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন, আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগ কিংবা যুবলীগের অন্তত একাধিক নেত্রী কিংবা একাধিক যারা রাজনৈতিক কর্মী, তারা লিখিতভাবে, মৌখিকভাবে ফেসবুকে এসে একাধিকবার বলেছেন যে শেখ ওবায়দুল কাদেরের কারণে তাদের চারিত্র নষ্ট হয়ে গেছে এবং ওবায়দুল কাদের এটার সুযোগ নিয়েছেন। তো এই ধরনের অভিযোগের পরও শেখ হাসিনা, ওবায়দুল কাদেরই হচ্ছে শেখ হাসিনার মূল ভরসা, আর হাসান মাহমুদ হচ্ছে মূল ভরসা, এর বাইরে দু একজন আছে, নিশ্চয়ই নেই এমন না, আছে। আর শেখ হাসিনার পক্ষে যারা কাজ করেন তারা এই যে শামীম ওসমান এবং আপনারা নামগুলো জানেন, বলা হচ্ছে যে রাজনীতির যে দুর্বৃত্তায়ন, রাজনীতিকে যে মাফিয়াতন্ত্রে প্রতিষ্ঠিত করা, রাজনীতিকে যে অসভ্য মানুষদের হাতে ছেড়ে দেওয়া, কিংবা শেখ হাসিনার বুলিকে অসভ্যতার মাধ্যমে
ছড়িয়ে দেওয়ার যে চর্চা, সেই চর্চাটা শেখ হাসিনা করে যাচ্ছেন নিরন্তর। এবং সেই চর্চাটাতে শেখ হাসিনার সাথে তাল মিলিয়ে তার সমর্থকরা, যারা তার অর্থেই না যারা নেই, তারা কিন্তু আওয়ামী লীগ করে না, তারা আওয়ামী লীগ করে কারণ বঙ্গবন্ধুরা আওয়ামী লীগ কিংবা শেখ মুজিবের আওয়ামী লীগের আদর্শ ধারণ করে, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেটাও তারা ধারণ করে। সে কারণে এই যে দূরত্বটা তারা আওয়ামী লীগ করলেও শেখ হাসিনার সাথে রাজনীতির সাথে মানিয়ে নিতে পারছেন না, পারছেন না বাংলাদেশের তরুণ প্রজন্মের কোনো শিক্ষিত মানুষও, যারা একটা সময় সোচ্চার ছিল অনলাইন এবং অন্যান্য জায়গায় আওয়ামী লীগের শাসন সম্পর্কে কিংবা শেখ হাসিনা নেতৃত্ব সম্পর্কে, তারাও তাদের জায়গায় এখন অবস্থান নিয়েছে ফেক আইডি, বট কমেন্ট, এগুলো হচ্ছে আওয়ামী লীগের ভাড়াটি এবং পয়সার বিনিময়ে শেখ হাসিনার পক্ষে মন্তব্য করা, যেটা আমার রাজনৈতিক আলোচনার নিচে কমেন্টস বক্সে গেলে আপনারা দেখতে পারবেন। একটা প্রোফাইলের আপনার আসল চরিত্র খুঁজে পাবেন না, সব লক। তো এই জন্য ওই প্রশ্নটা এসেছে যে বিপরীত পক্ষে যিনি রাজনীতি করেন, তারেক রহমান কিংবা খালেদা জিয়া, তারা তো কেউ ব্যক্তিগত আক্রমণ করছেন না, কিন্তু শেখ হাসিনা বারবার এই তারেক জিয়া সম্পর্কে কথা বলছেন, কুলাঙ্গার বলছেন, প্রশ্নটা আসা স্বাভাবিক না যে কুলাঙ্গার আসলে কুলাঙ্গারের যে রাজনীতির চর্চা কিংবা উপস্থাপনাটা কার মুখ থেকে প্রদর্শিত হচ্ছে। আমি আলোচনাটা শেষ করব একটা আক্ষেপের কথা জানিয়ে, সেটা হলো যে যেমন তারেকের অবসেশন, অর্থাৎ তারেককে নিয়ে যে অবসেসড, সেটা বলতে যে তার আরেকটা বক্তব্য আমার মাথায় এসেছে, আমি দেখলাম সে বলছে যে তারেকের এখন নাকি ইনকাম জুয়া খেলেই সবচেয়ে পয়সা, কোটি কোটি পাউন্ড ইনকাম করে। তারেক জি এখন শোনা যায় যে জুয়া খেলে বলে কোটি কোটি টাকা কামাই করে, কোটি কোটি পাউন্ড কামাই করে, এটাই নাকি এই জুয়া খেলাই নাকি তার সব থেকে মানে ইনকাম সোর্স অফ ইনকাম। কিন্তু এইসব কথার মধ্য দিয়ে তিনি যে তার চরিত্রকে কিংবা তার অবস্থানকে বঙ্গবন্ধু কিংবা শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে সাধারণ মানুষের যে শ্রদ্ধা, সংস্কৃতি কর্মীদের যে শ্রদ্ধা, মুক্তিযোদ্ধাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার জায়গাগুলোকে তিনি কোথায় নিয়ে যাচ্ছেন, এটি একটি প্রশ্ন। যদি কেউ দ্বিমত করেন এটি তার রুচির ব্যাপার, আমি অন্তত মনে করি যে আমার রুচিতে বাধে যে এই ধরনের একজন মানুষ বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন। আসলে কি জানেন, বাংলাদেশের মানুষ এত খারাপ না, বাংলাদেশের মানুষ খেটে খাওয়া মানুষ, বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী মানুষ, বাংলাদেশের মানুষ খুবই সহজ সরল ধার্মিক মানুষ, বাংলাদেশের মানুষ খুব সহজেই ভুলে যায় অন্যদের অপকর্ম, অতীতের কথা খুব সহজে ভুলে যায়, বাংলাদেশের মানুষ যেই উপকার করে তাকে শ্রদ্ধা করতে দাম দিতে জানে, বাংলাদেশের মানুষ একে অপরকে সমীহ করতে জানে, বাংলাদেশের মানুষ একে অপরকে শ্রদ্ধা করতে জানে। কিন্তু এই জানাশোনার বাইরেও কিছু ব্যতিক্রম যে নেই তা না, আছে, সেই ব্যতিক্রমগুলো মুছে ফেলার জন্য দরকার হয় একদম উপরের নেতৃত্ব। ছোটো ছোটো ছেলেমেয়েরা ফলো করে কাকে, রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে, তাদেরকে আইডল হিসেবে দেখতে চায়। তো এই ধরনের একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় থাকা মানে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের আইডল হিসেবে কিংবা তাদের শ্রদ্ধার জায়গায় যদি এই ধরনের একজন ব্যক্তি থাকে, সেটি একটা দেশের একদম সামগ্রিক দেউলিয়াপনার জন্য যথেষ্ট। এবং সেটা আমরা সেই পর্যায়ে নিয়ে গিয়েছেন শেখ হাসিনা আমাদেরকে সহজ ভাষায়। শাহেদ আলম শোর এই উপস্থাপনা এবং কার্যক্রম যদি আপনার ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, ইউটিউবেও সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে সমর্থ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিও চেপে দেখতে পারেন। আশা করি আপনাদের সহযোগিতায় শাহেদ আলম শো প্রতিদিন এই তার কার্যক্রম অনুসন্ধান এবং বিশ্লেষণ চালিয়ে নেবে।